আজকে আমরা আলোচনা করব অটোকেডের টেবিলের একটি হিডেন টিপস সম্পর্কে। আপনারা জেনে অবাক হবেন যে অটোকেডের যেই টেবিল টুলস, এই টেবিলে কিন্তু আমরা একদম এক্সেল ফাইলের মতোই বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি। এবং শুধু তাই না, এক্সেল ফাংশনের মতো এখানে কিছু ফর্মুলা ইউজ করে আমরা চাইলে এই টেবিলটাকে এক্সেল ফাইলে বা সিএসভি ফরম্যাটে আমরা এক্সপোর্টও করতে পারবো। এখানে আমরা একটা টেবিল ড্র করেছি এবং টেবিলের যেই বিভিন্ন ডাটা ইনপুট দেওয়ার পর এখানে আমরা কিছু এক্সেলের ফর্মুলা ইউজ করছি। সাপোজ এখানে কিছু বক্সের হাইট, ওয়েট, দেন লেন্থ দেওয়া আছে এবং ভলিউমের এখানে এসে আমরা একটি ফর্মুলা ইউজ করে এই ভলিউমটা ক্যালকুলেট করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিটলি এক্সেলের যে মাল্টিপ্লিকেশন ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করে এখানে আমরা এই ভলিউমটা ক্যালকুলেট করেছিলাম এবং শেষের দিকে একটি সামেশনের ফর্মুলা দেওয়া আছে। তো এভাবে আমরা জাস্ট অটোক্যাডের টেবিল টুলটিতে আমরা এক্সেলের বিভিন্ন ফর্মুলা ইউজ করে এমনকি এই টেবিলটাকে এক্সেল ফর্ম্যাটে সেভ করতে পারি বা এক্সেলে এক্সপোর্ট করতে পারি। কীভাবে আমরা এটি এক্সেল এক্সপোর্ট করবো সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আজকে আমি। তো এটি করার জন্য শুরুতে আমাকে আগে এই টেবিলটা সিলেক্ট করতে হবে। টেবিল সিলেক্ট করার পর আমি মাউসটাকে যদি রাইট বাটন ক্লিক করি, টেবিলের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদেরকে ফাইল সেভ করার একটি লোকেশন দেখানো হবে। তবে এটা সেভ করার পূর্বে আমরা একটু ডেস্কটপের ভিউটা দেখে আসি। আমাদের যে ডেস্কটপে দেখতে পাচ্ছি এখানে কোনো এক্সেল ফাইল কিন্তু বর্তমানে নেই। তো এই অবস্থায় যদি আমরা এখানে একটি এই টুল টেবিলটা সিলেক্ট করে আমি টেবিলের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে যদি আমি এক্সপোর্ট অপশনে প্রবেশ করি এবং প্রবেশ করার পর আমরা যেই ফাইলটা আমরা সিলেক্ট সেভ করব সেই ফাইলের লোকেশন আমরা ডেস্কটপে সিলেক্ট করে রেখেছি। দেখতে পাচ্ছেন ডেস্কটপে রেখে যে আমরা টেবিল ওয়ান সিএসভি অর্থাৎ সিএসভি ফরম্যাটে যদি আমরা সেভ করতে চাই আমরা জাস্ট সেভ লিখলেই হয়ে যাবে, অথবা আমরা পাপটা ওখান থেকে কিন্তু লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা যেহেতু সেভ করে ফেলেছি আমাদের এই টেবিলটা, আমরা যদি এখন ডেস্কটপে যাই তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু একটি সিএসভি ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটাতে প্রবেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের সেম যেই টেবিলটা আমরা ক্রিয়েট করেছিলাম অটোকেটে সেই সেম টেবিলটাই কিন্তু এখানে শো করছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি এখান থেকে এগুলো আপডেট চেঞ্জ করি দেখবো আমাদের ফর্মুলাগুলো সব ঠিক আগের মতনই আছে। আমরা এটা চেঞ্জ করে যদি আমরা 25 করে ইন্টারফেস করি তাহলে আমাদের ফর্মুলা এখানে চেঞ্জ হয়নি, আপডেট হয়নি, অর্থাৎ এক্সপোর্ট করলে আমাদের এই ফর্মুলাগুলো কাজ করবে না। বাট আমরা টেবিলের ডাটাগুলো এখানে এক্সপোর্ট করতে পারবো। ওকে, আমরা ডাটাগুলো এবার চেক করে দেখলাম। তবে আমরা যদি অটোক্যাডে এই এক্সেলের ফর্মুলা ইউজ করতে চাই তাহলে কিন্তু এটি ইউজ করা পসিবল। সাপোজ আমরা যদি এখানে চেক করে দেখি আমাদের কিন্তু এখানে এক্সেলের সেম ফর্মুলাটা ইউজ করে এটা চেঞ্জ করা হয়েছে। আমরা যদি কোনো একটি ডাটা আপডেট করতে চাই তাহলে এখানে আপডেট হয়ে যাবে। আমরা এখানে 15 করার চেঞ্জ করে আমরা যদি এটাকে 10 করে ইন্টারফেস করে দিই আপনারা দেখতে পাবেন এখানে ভলিউমের কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভলিউমের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। তো এই অপশনটা আপনারা ইউজ করতে পারেন। আশা করছি এই টিপসটি আপনাদের কাছে লাগবে। ধন্যবাদ সব।